guys, welcome back to Highflyer. I'm Isham. I'm Gosh. Kemon acho tumra shobai? Asha kori khub bhalo acho ar aaj amra ekta gaan shunbo ebong gaan ta khub beshi boro na mane gaan ta boro but ekhane je gaan ta gawa hoyeche seta alpo kichuta ongsho gawa hoyeche ebong khub jonopriyo ekta gaan tar sathe sathe ei gaan ta viral hoyeche karon hocche eta station e gawa ar je gaan tar kotha bolchi seta hocche bonde maya lagaise ar ei gaan ta maya lagaise ha lagaise তো এই গানটা যে গিয়েছে এবং যে গানটা ভাইরাল হয়েছে মানে আমি তো ফেসবুক সমস্ত জায়গায় আমি দেখতে পাচ্ছি আর যে গিয়েছে তার নাম হচ্ছে এমারুল হক তো আর যে নামটা সঙ্গে সঙ্গে যে নামটা না বললেই নয় যে মানে আসল মানে কৃতিত্ব সেটা হচ্ছে বাউল শাহু আব্দুল করিম আচ্ছা তো যাই হোক এই গানটা এখন ভাইরাল এবং প্রায় এক মাস থেকে আর আমি যেটা দেখলাম যে প্রচুর ভিউজ হয়েছে মাত্র এক মাসে 4.5 লাখের উপরে ভিউজ রয়েছে তো আমরাও দেখছিলাম ভিডিওটা ঠিক আছে মাঝে মধ্যে স্ক্রল করতাম আর এসে যেত গানটা এতটাই ভাইরাল এর আগেও গানটা আমরা শুনে ফেলেছি মাসাপে মাসাপে শুনেছিলাম হ্যাঁ তো চলো আগে ভিডিওটা দেখেনি তার আগে যেটা বলার ডেসক্রিপশন বক্সে আমি অরিজিনাল ভিডিও লিংক দিয়ে রাখবো সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখবে এবং এমারুল করিমের অরিজিনাল চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা দেখেনি তারপর আর কথা হবে আচ্ছা বন্ধুদের নিশ্চয়ই গানটা ভালো লেগেছে এবং ভালো লেগেছে বলে সেখান থেকে এ বাংলা পর্যন্ত প্রসারিত হয়েছে আমি তো ভাবতাম এখানকারই গান মানে না আমার তো আমি প্রথমেই যখন দেখেছিলাম পেছনের ট্রেনের যে মানে কালারটা দেখেছিলাম তখনই বুঝতে পেরে গেছিলাম এটা বাংলাদেশ আমি খেয়াল করেছিলাম এবং এত সুন্দর পরিবেশে গাওয়া গানটা মানে কুয়াশা পড়ছে চারিদিকে স্টেশন সকালবেলায় ভোরবেলার পরপরই আর কি একদম সকালবেলা মনে হয় কোথাও মানে এই সমস্ত মুহূর্ত গুলোই পরবর্তী সময়ে স্মৃতি মানে মন্থনে সাহায্য করে এবং এই এত ভালো একটা গান এত সুন্দর করে গাওয়া এবং পরিবেশটা যে জায়গা লোকেশন অসাধারণ মানে গানটার সাথে এত ভালোভাবে মিল খাচ্ছিল কোনো মানে কি বলবো শহুরে ব্যাপার নেই শহুরের মানে ক্যাচকাচানি ব্যাপারটা নেই শুধু একটা শান্ত পরিবেশে মানে গানটার সঙ্গে পুরোপুরি ম্যাচ হয়ে গেছে একদম একদম মনে হচ্ছে সেই কোনো হয়তো দেখা গেল যে মানে কোনো কাব্যের একটা অংশ দেখতে পাচ্ছিলাম অনেক সময় কি হয় কোনো একটা কাব্যগ্রন্থ পড়তে গিয়ে সেই জায়গাটা এমনভাবে বর্ণনা দেওয়া হয় চোখের সামনে ভেসে ওঠে এবং প্রচুর অনেক এরকম গল্প পড়েছি যেখানে স্টেশনের কথা বলা হয়েছে সেখানকার জনজীবনের কথা বলা হয়েছে সেখানে যে চা বিক্রেতা বা যে সবজি বিক্রেতা সবাই ওঠানামা করছে প্যাসেঞ্জার ওঠানামা করছে এবং কিছু বাউল সেখানে গান গাইছে এই ধরনের প্রচুর আমরা জিনিস
আমরা পড়েছি, তো সেই জিনিসটাই যেন চোখের সামনে আবার দেখতে পেলাম। ঠিক আছে, তো এই ধরনের অভিজ্ঞতা এর আগে পড়ার সময় হয়েছে, তো আজকে দেখে এই জিনিসটাই আমার একটু যেন ওই ধরনের মনে হচ্ছিল। তো যাই হোক, খুব সুন্দর লাগলো গানটা, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর গাইতে তো ইচ্ছে করছিলই। তো অবশ্যই এই ধরনের গান যখনই মনে আসে তখনই গে কিছুটা হলেও গুনগুন গুনগুন করে ওঠে সবাই। তো তোমাদের কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে আমি অরিজিনাল লিঙ্ক দিয়ে রাখবো, এবং এনামুল হকের যে ভাইয়ের যে চ্যানেল রয়েছে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আরও প্রচুর গান রয়েছে আমি দেখলাম, কারণ আমি ভিডিওটা করার আগেই গানটা দেখে নিয়েছি বেশ কয়েকবার, কারণ এমন তো নয় যে আমি প্রথম রিয়াকশন দিচ্ছি, গানটা অনেকবার দেখেছি, সেই জন্য আমি এখানেও আমরা মানে চার পাঁচবার অলরেডি দেখে নিয়েছি। খুব ভালো গান এবং আরও অনেকগুলো গান রয়েছে, তুমি তোমরা দেখতেই পারো, প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা নতুন রয়েছে প্লিজ এটুকু অন্তত করে দিও। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আরও কোনো ভালো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য স্টেডিয়াম।